ভরা নদীতে বাইক চালালেন যুবক। নদীর মধ্যে বাইক নিয়ে পারাপার যুবকের, সত্যি নাকি ম্যাজিক? দেখুন তো। সোশ্যাল মিডিয়ায় বাইক নিয়ে নানান রকম কসরত করার ভিডিও দেখা যায়। সম্প্রতি টুইটারে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও যা অন্যান্যদের তুলনায় অনেকটাই আলাদা। এটা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা। ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক নদীর মধ্যে বাইক চালাচ্ছেন, না কোনো সাঁকো কিংবা ব্রিজের উপর নয়, একেবারে নদীর জলে পারাপার করছেন বাইক নিয়ে। তার থেকে নদীতে বাইক চালিয়ে নেমেছেন ওই যুবক, তারপর নদীর কয়েক পাক ঘুরে অন্য পাড়ে উঠে গিয়েছেন। কী ভাবছেন, জলের পরিমাণ নিশ্চয়ই কম, কিংবা এটা আসলে নদী নয়, কোনো ছোট জাতীয় পুকুর হবে? একেবারেই নয়, নদীর জলের পরিমাণ এবং গভীরতা অনেক বেশি। কীভাবে ওই যুবক এমন সাবলীলভাবে বাইক চালাচ্ছেন তা ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। 3 লক্ষের বেশি ভিউজ হয়ে গিয়েছে ওই ভিডিও, টুইটারে এখন ভাইরাল এই ভিডিও। কমেন্ট করেছেন যারা, তারা সকলেই রীতিমতো অবাক। কেউ বলছেন এগুলো এডিট করা ভিডিও, আবার কেউ বলছেন এমন স্টান্ট করতে গিয়ে নিজের প্রাণটাই না চলে যায়। তবে কেউ কেউ আবার এটাকে ম্যাজিক বলে আখ্যায়িত করেছে। সে যাই হোক না কেন, ভিডিওটা যে সত্যি দেখার মতন তার রীতিমতো বলাই বাহুল্য। তবে কোথা থেকে এই ভিডিও ভাইরাল করা হয়েছে বা পোস্ট করা হয়েছে তা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। ভিডিও দেখে রীতিমতো চোখ বিস্ফারিত নেটিজেনদের। কী ভাবছেন, আপনিও এরকম কসরত করে দেখাবেন নাকি আর নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যাবেন? ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।